আজকে আমি মাটনের চর্বির বড়া করছি। আমি চর্বিগুলো এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার আমি একটা বোলে চাল গুঁড়ো করে নিয়েছি। এখানে গোবিন্দভোগ চাল আমি এক ঘন্টা ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। বাটাটা খুব একটা পেস্ট হবে না, একটু দানা দানা থাকবে। এইভাবে আমি গোবিন্দভোগ চালটাকে বেটে নিয়েছি। এবার চর্বিগুলো দিয়ে দিচ্ছি। আদা পেঁয়াজ রসুনের পেস্ট দিচ্ছি। পরিমাণ মতো নুন দিচ্ছি। হলুদ গুঁড়ো দিলাম। একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। খুব সামান্য একটু চিনি দিচ্ছি, দু পিঞ্চ। চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এইভাবে ভালো করে পুরো পেস্টের সাথে চর্বিগুলো মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিলে চর্বির মধ্যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো খুব ভালো করে ঢুকে যাবে। এখানে কড়াইতে আমি কিছুটা হোয়াইট অয়েল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে চর্বিগুলো দিয়ে দিচ্ছি। বাকি যে মশলাটা রয়েছে সেটা উপরে দিয়ে দিলাম। একটা সাইড হয়ে গেলে আবার আমি উল্টে দেব। খুব লো ফ্লেমে করতে হবে। রুটিটি লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার খুলে নিচ্ছি। আমার মাটনের চর্বির বড়া কমপ্লিট হয়ে গেছে, আমি সার্ভ করে দিলাম।